শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষার মান উন্নয়নে ও নতুন জ্ঞান সৃষ্টির লক্ষ্যে গবেষণায় ব্যয় বৃদ্ধি করা হয়েছে, ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকতর গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট হেকেপের আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক নন লিনিয়ার অপটিক্স গবেষণায় ক্যান্সার শনাক্তকরণের সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করেছেন। শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত ক্যান্সার শনাক্তকরণ প্রযুক্তি সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আমরা চিরকাল জ্ঞান এবং প্রযুক্তির আমদানি কারণ, এর বাইরে আমরা কিছু ভাবতেও পারি বলতে পারেন। অত্যন্ত জোরের সাথে কথা থাকলে বলে আসছি যে আমরা এই জায়গায় আর থাকবো না। আমাদের উচ্চশিক্ষা, আমাদের গবেষণা, আমাদের মেধাবী শিক্ষক গবেষক এবং আমাদের শিক্ষার্থীদের এই সার্বিক কার্যক্রমের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে আমরাও এখন থেকে জ্ঞান এবং প্রযুক্তির রক্তাধিকারক হতে চাই এবং সেটা হতে সক্ষম হব। আজকের এই উদ্ভাবন এটাই প্রমাণ করে যে আমরা আমাদের এই দেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং উচ্চশিক্ষা ব্যবস্থা সব কিছু মিলিয়ে আমরা জগতে আমাদের সেইখানে স্থান করে নেব যেখানে আমরা শুধু অন্যের দেশ থেকে নিয়ে এসে জ্ঞান বা প্রযুক্তিকে আমরা ব্যবহার করবো তা না, আমরাও করবো আমাদের জন্য এবং সমস্ত জগতের মানুষের জন্য কল্যাণকর হয় এমন সব আবিষ্কার আমাদের বিজ্ঞানীরা গবেষণা করতে পারে। আমি আবারও আমাদের সমস্ত উচ্চশিক্ষার সাথে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।